তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই, পোড়াবকে দারুণ খরা চোখের পানি চোখে নেই। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গীতিকার কাজী মাজহারুল আনোয়ার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকালে হাসপাতালে আনা হয় এই কিংবদন্তিকে। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গেল কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই গীতিকার। দীর্ঘ 60 বছরের কর্মজীবনে তিনি রেডিও, টেলিভিশন ও সিনেমার জন্য অসংখ্য গান রচনা করেছেন। জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা, একবার যেতে দেনা, গানের খাতায় স্বরলিপি লিখে, আকাশের হাতে আছে এক রাশ নীল, শুধু গান গেয়ে পরিচয় সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা তিনি। গাজী মাজহারুল আনোয়ারের জন্ম 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দির তালেশ্বর গ্রামে। 1964 সাল থেকে তিনি রেডিও পাকিস্তানে গান লিখতে শুরু করেন। সুভাষ দত্তের আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের আকাশের হাতে আছে এক রাশ নীল গানের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রের জন্য গান লিখতে শুরু করেন। গাজী মাজহারুল ইসলামের জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা, বল রে এবার বল, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়, গান তিনটি বিবিসির সর্বকালের সেরা গানের মধ্যে জায়গা করে নেয়। গীতিকার হিসেবে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গাজী মাজহারুল ইসলাম। এছাড়া 2002 সালের 21শে পদক, 1972 সালের প্রেসিডেন্ট স্বর্ণপদক, SM সুলতান স্মৃতি পদক সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন এই কিংবদন্তি। রাজীব রায়হান, নিউজ ফ্লাশ, 721।